আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আজ স্থায়ী স্লেট থেকে মানুষের রক্ত এবং পাকস্থলীর সম্পর্কে বলবো। তোমাদের ব্যবহারিক বইটি খুলো এবং প্রথমে মানুষের রক্তের স্থায়ী স্লেট ছবিটি দেখো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি শ্বেতকণিকা, লোহিত কণিকা, অণুচক্রিকা এবং প্লাজমা। তোমরা সবাই জানো যে এগুলো হচ্ছে রক্তের উপাদান, শনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা দেখতে পাচ্ছি রক্তের দুটি অংশ আছে, প্লাজমা ও রক্তকণিকা। দুই নম্বরে দেখো, প্লাজমা অর্থাৎ রক্তরসে তিন ধরনের রক্তকণিকা রয়েছে, যেমন লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অণুচক্রিকা। তিন নম্বর, লোহিত কণিকা দেখতে গোলাকার, দ্বিতল বিশিষ্ট ও নিউক্লিয়াসবিহীন। চার নম্বর, শ্বেতকণিকাগুলো অপেক্ষাকৃত বড়, অনিয়তকার ও খণ্ডিত নিউক্লিয়াস যুক্ত। পাঁচ নম্বরে, অণুচক্রিকা নিউক্লিয়াসবিহীন ও ক্ষুদ্র। তোমরা ব্যবহারিক খাতায় মানুষের রক্ত স্থায়ী স্লাইডটি ছবি লেবেলিং সহ সুন্দর করে আঁকবে। প্রতিষ্ঠান খোলার পর শ্রেণী শিক্ষকের স্বাক্ষর নিবে আর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখবে। পরীক্ষার সময় উত্তরপত্রে মাইক্রোস্কোপে দেওয়া ছবিটি দেখার পর লিখবে প্রদত্ত নমুনাটি মানুষের রক্ত। এরপর একে একে তিনটি বৈশিষ্ট্য অথবা কারণ উত্তরপত্রে লিখবে। এবার দেখো পাকস্থলীর প্রস্থচ্ছেদ। পাকস্থলীর প্রস্থচ্ছেদ ছবিটি দেখো। আগের ক্লাসে বলেছি যে যদি মাইক্রোস্কোপে পাকস্থলীর প্রস্থচ্ছেদ দেওয়া থাকে বা অন্য কোনো প্রস্থচ্ছেদ, অনুচ্ছেদ যাই দেওয়া থাকে, তাহলে উত্তরপত্রে অবশ্যই লিখতে হবে প্রদত্ত নমুনাটি পাকস্থলীর প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ শব্দটি না লিখলে শনাক্তকরণের জন্য কোনো নাম্বার পাবে না। তাই স্থায়ী স্লাইড অধ্যায়ে যে কয়টি ছবি আছে তা ভালোভাবে চিনে রাখবে, যাতে পরীক্ষার সময় চিনতে অসুবিধা না হয় এবং শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো অবশ্যই মুখস্থ করবে। এবার পাকস্থলীর প্রস্থচ্ছেদের ছবি দেখি এবং ছবি দেখে এর বিভিন্ন অংশ জেনে নেই, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পড়ে নেই। দেখো পাকস্থলীর প্রস্থচ্ছেদের ছবিটি তোমাদের বইয়ে প্রথমে আছে সেরোসা, তারপর অনুদৈর্ঘ্য পেশিস্তর, বৃত্তাকার পেশিস্তর, সাবমিউকোসা, মাসকিউলারিস মিউকোসা, মিউকোসা, গ্যাস্ট্রিক গহ্বর, রুগী, গ্যাস্ট্রিক গ্রন্থি, রক্তনালী। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রাচীর, সেরসা, পেশিস্তর, সাবমিউকোসা, মাসকিউলারিস মিউকোসা এবং মিউকোসা নামক পাঁচটি স্তর নিয়ে গঠিত। দুই নম্বরে, মিউকোসাতে রুগী নামক ভোতা ক্ষুদ্রাকার অভিক্ষেপ এবং গ্যাস্ট্রিক গ্রন্থি দেখা যায়। তিন নম্বরে দেখো, সাব মিউকোসা স্তর রক্তনালী সমৃদ্ধ। চার নম্বর, মাসকিউলারিস মিউকোসা দ্বিস্তর যুক্ত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং ব্যবহারিক খাতা কমপ্লিট করবে। আল্লাহ হাফেজ।